Hare Krishna, Priya Bhakta Vrindo, Jai Shri Guru Gaurango, Jai Srila Prabhupada. Anek bhaktoi amake bar bar jiggesha korchen, Bhagavan Shri Nrisimha Dever puja kibhabe korbo, prarthana, pushpanjali kibhabe debo, ebong aroti, Nrisimha Dever je bishesh special aroti hoy. সেই আরতি করার নিয়ম কি, মন্ত্র কি? তো আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা। ভগবানের পূজা অনেক রকম ভাবে করা যায়। পঞ্চ উপচারে পূজা হয়, দশ উপচারে পূজা হয়, ষোলো উপচারে পূজা হয়, চৌষট্টি উপচারেও পূজা হয়। তো এত বিশদে পূজা অর্চনা এটি সবার পক্ষে সম্ভব নয়। অন্ততপক্ষে পঞ্চ উপচারে পূজা এটা যে কেউ করতে পারবেন। তা আমরা প্রথমে নৃসিংহদেবকে কেমন করে পঞ্চ উপচারে অর্চন করব সেটি আলোচনা করব। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য। প্রথম হচ্ছে গন্ধ। একটু তুলো নেব, তুলোতে একটু অগুরু বা চন্দন এগুলি মিশিয়ে নেব। তারপর সেই তুলোটি ভগবান শ্রী নৃসিংহদেবের কপালে স্পর্শ করাব এবং বলবো, এসো গন্ধ শ্রী নরসিংহায় নমঃ। এরপর আচমন পাত্র থেকে একটু জল নিয়ে হাত ধুয়ে নেব। নেক্সট আসছে পুষ্প। নৃসিংহদেবের প্রিয় পুষ্প হচ্ছে পদ্মফুল। পদ্মফুলকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে তুলসী পাতা ঢুকিয়ে দেব, তারপর সেটি চন্দনে মাখাব, তারপর নৃসিংহদেবকে সেটি অঞ্জলি দেব। মন্ত্র বলব, ইদম সুগন্ধ পুষ্পম শ্রী নরসিংহায় নমঃ। অনেকগুলো ফুল থাকলে বলব, এতানি পুষ্পানি শ্রী নরসিংহায় নমঃ। অথবা পুষ্পাঞ্জলি দিয়েও আমরা বলতে পারি, এসো পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় সমর্পয়ামি। এইভাবে গন্ধ এবং পুষ্প দুইটি উপচার আমরা নিবেদন করব। তারপর আসছে ধূপ। পাঁচটা ধূপকে জ্বালিয়ে নেব, তারপর আচমন পাত্র থেকে একটু জল তিনবার নিয়ে ওই ধূপগুলিকে শুদ্ধ করে দেব। যে কোনো উপচার ভগবানকে দেওয়ার আগে আচমন পাত্র থেকে তিন ফোঁটা জল সেই উপচারে দেওয়া উচিত। আর উপচারটি প্রদান করা হয়ে গেলে আচমন পাত্র থেকে জল নিয়ে ডান হাতটি ধুয়ে নেওয়া উচিত। যাই হোক, তাহলে গন্ধ পুষ্পের পর ধূপ, ধূপ নিয়ে ভগবান নৃসিংহদেবকে অর্পণ করব। বলবো, এসো ধূপ শ্রী নরসিংহায় নমঃ। এরপর প্রদীপ, পঞ্চপ্রদীপ ঘিয়ের সলতে দিয়ে জ্বালিয়ে নেব, সেই প্রদীপ ভগবানকে নিবেদন করে বলবো, এসো দীপ শ্রী নরসিংহায় নমঃ। যেরকম আগে বললাম, প্রদীপ নিবেদন করবার আগেও তিন ফোঁটা জল প্রদীপের হ্যান্ডেলে দিয়ে শুদ্ধ করতে হবে, আর প্রদীপ নিবেদন করার পর ডান হাতে তিন ফোঁটা জল নিয়ে হাত ধুয়ে নিতে হবে। এরপর কিছু মিষ্টি ফল এগুলি ভগবানকে নিবেদন করব। প্রত্যেকটা ফল বা মিষ্টির উপরে তুলসী পাতা দেব, এক গ্লাস জল, সেই জলেতেও তুলসী পাতা দিয়ে ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করে বলবো, ইদম নৈবেদ্যং মিষ্টান্ন পানীয় দিকং সর্বং শ্রী নরসিংহায় নমঃ। এইভাবে পঞ্চ উপচারে ভগবানের অর্চন আমরা কমপ্লিট করব। আমরা সকালবেলায় এই অর্চন করতে পারি, অথবা যদি কেউ মনে করেন সন্ধ্যার অভিষেকের পরেও এই অর্চন করতে পারেন, বা দুবারই করতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্চন হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি এবং প্রার্থনা। তো প্রার্থনার মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জোরহাত করে বলতে হবে, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমাম্যহম্। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ।
এরপর প্রণাম করে বলতে হবে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যক শিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। এইভাবে ভগবানকে আমরা প্রণাম নিবেদন করব। এরপর আসছি স্পেশাল আরতি, নৃসিংহদেবের বিশেষ আরতি আমরা কেমন করে করব। এই আরতি করার জন্য পাঁচটা উপকরণ চাই। কর্পূর দানি নেবেন, তাতে কিছু কর্পূর রাখবেন, সুগন্ধি দ্রব্য অর্থাৎ তুলো একটু অগুরু চন্দন মিশিয়ে রাখবেন, এক পাত্র পুষ্প রাখবেন, সুগন্ধি পুষ্প, চামর রাখবেন, ময়ূর পুচ্ছ পাখা রাখবেন। আরতি করার আগেও একই নিয়ম, যে কোনো দ্রব্য আরতি করার আগে আচমন পাত্র থেকে তিন ফোঁটা জল সেই দ্রব্যে দিয়ে শুদ্ধ করে নেবেন, আর ওই দ্রব্য দিয়ে আরতি হয়ে গেলে আচমন পাত্র থেকে জল নিয়ে ডান হাতটা ধুয়ে নেবেন। প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম মেনে চলতে হবে। কর্পূর দানিতে একটু কর্পূর নেবেন, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে নেবেন, এরপর ভগবানকে আরতি করবেন। কীভাবে করবেন? নৃসিংহদেবের চরণে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ক্লকওয়াইজ ম্যানারে চারবার চরণে ঘোরাবেন, দুইবার নাভিতে ঘোরাবেন, তিনবার মুখমণ্ডলে ঘোরাবেন, সাতবার পুরো শরীরে ঘোরাবেন। তারপর এই প্রসাদী কর্পূরের আগুন আমাদের তুলসী মহারানী গুরু পরম্পরাকে নিবেদন করবেন, তার উপরে উপস্থিত সমস্ত দর্শকদের উদ্দেশ্যে তিনবার ঘোরাবেন। এরপর সুগন্ধি দ্রব্য তুলোয় একটু অগুরু চন্দন মিশিয়ে নৃসিংহদেবের উদ্দেশ্যে সাতবার ক্লকওয়াইজ ম্যানারে প্রদক্ষিণ করাবেন, তারপর নৃসিংহদেবের নাকের সামনে সেটি নিয়ে যেতে হবে যাতে ভগবান তার ঘ্রাণ নিতে পারেন। এরপর সেই প্রসাদী সুগন্ধ অন্যদের উদ্দেশ্যে নিবেদন করবেন আর উপস্থিত ভক্তদের ডান হাতের এই জায়গায় লাগিয়ে রাখবেন, লাগিয়ে দেবেন যাতে তারা তার ঘ্রাণ নিতে পারে। এরপর একটি পাত্রে সুগন্ধি পুষ্প নেবেন, তিন ফোঁটা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে নৃসিংহদেবের উদ্দেশ্যে সাতবার ক্লকওয়াইজ ম্যানারে ঘোরাবেন, তারপর সেটি তুলসী মহারানী গুরু পরম্পরা এবং সমস্ত ভক্তদের উদ্দেশ্যে তিনবার করে ঘোরাবেন। এরপর চামর নিয়ে তিন ফোঁটা জল নিয়ে শুদ্ধ করে কিছুক্ষণ নৃসিংহদেবকে চামর দিয়ে হাওয়া করবেন। সর্বশেষ ময়ূর পুচ্ছ পাখা নেবেন, তিন ফোঁটা জল নিয়ে শুদ্ধ করে নৃসিংহদেবের উদ্দেশ্যে কিছুক্ষণ হাওয়া করবেন, বাতাস করবেন। এইভাবে ভগবানের উদ্দেশ্যে বিশেষ আরতি নিবেদন করতে হয়। ভোরবেলাতেও করবেন এবং অভিষেকের পর ভগবানকে পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ নিবেদন করার পর বিশেষ মহা আরতি নিবেদন করতে হয়। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকারে লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সকলকে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।